الشهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, কাছে ও দূরে আপনারা যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব ইসলামের গুরুত্বপূর্ণ একটি ইবাদত নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের গুরুত্ব বোঝাতে গিয়ে কোরআনুল কারীমের সূরাতুল বাকারা, সূরাতু আলে ইমরান সহ একাধিক সূরার ভিতরে বিভিন্নভাবে তিনি আলোকপাত করেছেন। বিশেষ করে এই ইবাদতের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে একটি পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করেছেন, যে সূরাকে আমরা সূরাতুল হজ হিসাবে চিনে থাকি। একই সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যখন তিনি ইসলামের স্তম্ভ বা পিলার বর্ণনা করেছেন, তখন তিনি এই ইবাদতকে ইসলামের অন্যতম পঞ্চম রুকন, পঞ্চম পিলার হিসাবে উল্লেখ করেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওয়াহাজ্জুল বাইতে মানিস্তাতাআ ইলাইহি সাবিলা, আর যাদের সামর্থ্য রয়েছে তাদের জন্য আল্লাহর ঘর জিয়ারত করা উচিত, আল্লাহর ঘরে হজ করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের ভিতরে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর যাদের শারীরিক এবং আর্থিক সামর্থ্য রয়েছে তাদের উচিত আল্লাহর ঘর জিয়ারত করা। তাদের উপরে আবশ্যক হচ্ছে, তাদের উপর ফরজ হচ্ছে যে তারা আসবে মক্কাতে এবং আল্লাহর ঘর জিয়ারত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজকে শুধু এ উম্মাতের উপরে ফরজ করেননি, বরং এই হজ এবং হজের বিধান ফরজ হয়েছে এখন থেকে হাজার হাজার বছর পূর্বে, নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে, নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সময়কাল থেকে। আর তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتُونَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيقٍ। আর আপনি মানুষের মাঝে ঘোষণা করে দিন, হে নবী ইব্রাহিম, তারা যেন পায়ে হেঁটে, কৃষকায় উটের পিঠে চড়ে বাইতুল্লাহ জিয়ারাতে হজ করার জন্য তারা যেন আগমন করে। মিন কুল্লি ফাজ্জিন আমিক, দূর দূরান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে, অত্যন্ত অঞ্চল থেকে আমার ঘর জিয়ারতের জন্য হজ করার উদ্দেশ্যে তারা যেন একত্রিত হয়। হজ এমন এক ইবাদত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, হজ যদি কবুল হয় তাহলে এর বিনিময় জান্নাত ছাড়া অন্য কিছু নয়। তিনি আরো ইরশাদ করেন, মান হজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াবসুক রজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে মানুষটি হজ করল এবং হজের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতির আশ্রয় নিল না, কোনো ধরনের পাপাচার, কোনো ধরনের অশ্লীলতা, কোনো ধরনের তর্ক বিতর্কে সে জড়ালো না, রজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন বাড়িতে ফিরে গেল নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ একটি শিশুর মত। সুবহানাল্লাহ। তিনি আরো ইরশাদ করেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতে ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয যুনুবা কামা ইয়ানফিল কীরু খাবাসাল হাদীদে ওয যাহাবি ওয়াল ফিদদাতে, তোমরা নিয়মিত হজ এবং উমরা করার চেষ্টা করো, কারণ হজ এবং উমরা দারিদ্রতা এবং পাপকে এমনভাবে মুছে দেয়, এমনভাবে দূর করে, যেমনিভাবে কামারের হাঁপড় এটা লোহা স্বর্ণ এবং রৌপ্যের জং এবং মরিচিকে দূর করে থাকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম হওয়ার সিদ্ধান্ত নিলেন, তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
হে আল্লাহর রসুল, আপনি আপনার ডান হাতকে আমার দিকে বাড়িয়ে দিন, আমি আপনার হাতে হাত রেখে মুসলিম হব, ইসলাম গ্রহণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার হাতখানা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর দিকে বাড়িয়ে দিলেন, তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতখানাকে চেপে ধরলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, মা বিকা ইয়া আমর, হে আমর, তুমি কেন আমার হাত এভাবে চেপে ধরছো? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আরাদতু আন আশতারিত, আমি চাচ্ছি আপনাকে কিছু শর্ত দিব, সেই শর্ত সাপেক্ষে আমি আপনার হাতে মুসলিম হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমর, সে আবার কি? তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি চাচ্ছি যে আমি মুসলিম হব, আর তার মধ্য দিয়ে আমার পূর্বের সকল গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, মুছে যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ক্ষমা হওয়ার তিনটি উপায় বলেছিলেন, তার মধ্যে সর্বশেষ যে অবস্থাটা বলেছিলেন তা হচ্ছে, আমা আলিমটা, হে আমর ইবনুল আস, তুমি কি জানো না, আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, যে যখন একজন মুসলিম সে হজ করে তখন তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যায়, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। হজ ষষ্ঠ হিজরিতে মতান্তরে, নবম হিজরিতে মতান্তরে, দশম হিজরিতে, তবে জমহুর ওলামাদের বক্তব্য হচ্ছে নবম হিজরিতে এ হজ ফরজ হয়। তবে এ হজ শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরই ফরজ নয়, বরং এর ফরজিয়াত, এর উজুবিয়াত, এটা শুরু হয়েছে নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘোষণা দিয়েছিলেন, সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই আজকে লক্ষ লক্ষ মুসলিম পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কা, আরাফা, মিনা, মুজদালিফা এ সকল পবিত্র জায়গাতে একত্রিত হয়ে স্থানগুলোকে লাব্বাইক আল্লাহ ধ্বনি দিয়ে মুখরিত করে তুলছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আজকে আমরা উপস্থিত কিসের ভিত্তিতে উপস্থিত? কে বলেছে আমাকে উপস্থিত হতে? হ্যাঁ, স্বয়ং রব্বুল আলামিন বলেছেন, ওয়াজ্জিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আর সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আজকে লক্ষ লক্ষ হাজি সাহেব মক্কাতে উপস্থিত হয়ে আল্লাহ সে আহ্বানের জবাব তারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এ কথার মধ্য দিয়ে দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। হজ আরবি শব্দ, আরবিতে এর অর্থ হচ্ছে আল কাসদ, ইচ্ছা করা। আরবিতে এর অর্থ হচ্ছে আল কাসদু ইলা শাইইল মুআজ্জাম, মর্যাদাময় সম্মানিত কোন স্থান জিয়ারত করা, ভিজিট করা, মর্যাদাময় কোন স্থানে যাওয়ার ইচ্ছা করা, এটা হচ্ছে সত্যিকার্থে হজ। আর ইসলামী শরীয়তের পরিভাষায় হজ বলতে যা বোঝায় তা হচ্ছে আল কাসদু লি বাইতিল্লাহ তাআলা বি সিফাতিন মাকসুসাতিন ফি ওয়াক্তিন মাকসুস বি শারাঈতিন মাকসুসা, অর্থাৎ সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট কর্মকাণ্ড এবং শর্ত পূরণের মধ্য দিয়ে সামর্থ্যবান ব্যক্তিগণ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর ঘর জিয়ারত করবে, এটাই হচ্ছে শরীয়তের পরিভাষায় হজ। আর যে কোনো আমল এটা বিশুদ্ধ এবং নির্ভেজাল হওয়ার জন্য বিশুদ্ধ জ্ঞানের বিকল্প হয় না, অর্থাৎ যে কোনো কাজ বিশুদ্ধভাবে করতে হলে ওই কাজ করার পূর্বেই আমাদেরকে বিশুদ্ধ জ্ঞান অর্জন করতে হবে, যাতে করে আমরা ওই কর্ম স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো এবং দেখানো পথ এবং পদ্ধতিতে আমরা সম্পাদন করতে পারি। আর এজন্য কোরআন এবং সহি সুন্নার আলোকে যে কোনো ইবাদত সম্পর্কে সঠিক জ্ঞান নেয়া একজন মুসলিমের জন্য অতীব জরুরি বিষয়, বিশেষ করে হজের যে বিধান রয়েছে তা। কারণ হজ হচ্ছে এমন একটি ইবাদত, যে ইবাদত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খুযু আন্নি মানাসিকাকুম, তোমরা আমার থেকে হজের নিয়ম কানুন, হজের পথ ও পদ্ধতি তোমরা গ্রহণ করো। কারণ যদি তোমরা আমার পথ এবং পদ্ধতিতে আমার মতো হজ যদি তোমরা আদায় না করো তাহলে তোমাদের এ কষ্ট বৃথা যেতে পারে। তো আসুন আমরা
হজ করার পূর্বে হজের বিশুদ্ধ নিয়ম কানুন, বিশুদ্ধ বিধান, বিশুদ্ধ পথ ও পদ্ধতি আমরা জেনে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হজগুলোকে হজ্জে মাবরুর হিসাবে কবুল করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সে তৌফিক কামনা করতেছি। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়ানা মুহাম্মদ।